আসসালামু আলাইকুম, নিপাস কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টোস্টেড চিকেন স্যান্ডউইচ। টোস্টেড চিকেন স্যান্ডউইচ তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যে দেখি। পাউরুটি নিয়েছি আমি প্রয়োজন মতো। লাল ক্যাপসিক্যাম 2 টেবিল চামচ, সবুজ ক্যাপসিক্যাম 2 টেবিল চামচ, হলুড ক্যাপসিক্যাম 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, পনির কুচি 4 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। এখানে আমি 1 কাপ মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে প্রথমে আমি লবণ আদা রসুন বাটা সয়া সস দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে 1 চা চামচ তেল দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজেছি। টমেটো সস 6 চা চামচ, মেয়োনিজ 1/3 কাপ, মাস্টার্ড পেস্ট 1 চা চামচ। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমি টোস্টারে পাউরুটি টোস্ট করে নিব। পাউরুটি টোস্ট করতে দিয়ে আমি মেয়োনিজের মধ্যে দিয়ে দিচ্ছি, মাস্টার্ড পেস্ট দিয়ে দিয়েছি, এখন দিব আমি টমেটো সস, গোলমরিচ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পেঁয়াজ, আর দিয়ে দিব কুচি করা ক্যাপসিকাম গুঁড়ো। দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা মুরগি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব পনির কুচি, দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মাখা হয়ে গিয়েছে, পাউরুটিটাও টোস্ট হয়ে গিয়েছে। পাউরুটিটা টোস্ট হয়ে গিয়েছে, এখন আমি যে মশলাটা মেখে রেখেছি সেই মশলাগুলো পাউরুটির উপর ভালো করে দিয়ে দিচ্ছি। এখন আমি আর একটা পাউরুটি টুকরো দিয়ে এটাকে উপরে ঢেকে দিব। একটা ব্রেড কাটার দিয়ে এভাবে করে মাঝখানে আমি কেটে নিব, এক সাইড করে আমি মাঝখানটা কেটে নিব ত্রিভুজের মতো করে, আর বাকি পাউরুটিগুলোকেও আমি এরকম করে নিচ্ছি। সবগুলো স্যান্ডউইচ আমার তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল মজাদার টোস্টেড চিকেন স্যান্ডউইচ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।